হ্যালো স্টুডেন্টস আজকে আমরা এই ভিডিওতে জিওগ্রাফির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করবো যেগুলো পিএসসি ক্ল্যাগশিপ ডাব্লিউ পিলি ওমেন ও পিএসসি মিসিলনিয়াস রেলওয়ে এন টি পিএসি এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট সো নাও লেট স্টার্ট প্রথম প্রশ্ন থাকো ভারতের সর্বশ্রেষ্ঠ সামুদ্রিক বন্দর কোনটি অ্যান্সার হচ্ছে মুম্বাই ভারতের সর্বশ্রেষ্ঠ সামুদ্রিক বন্দরের নাম হচ্ছে মুম্বাই নেক্সট থাকো মুম্বাই বন্দর কোন ধরনের বন্দর সামু এটা হচ্ছে সমুদ্র বন্দর নেক্সট প্রশ্ন হুগলি নদীর তীরবর্তী কলকাতা বন্দর কোন ধরনের বন্দর কলকাতা বন্দর হচ্ছে একটি নদী বন্দর নেক্সট প্রশ্ন হিন্দুস্তান সিপয়ার্ড কোথায় অবস্থিত এটা আনসার হচ্ছে বিশাখাপত্তনম হিন্দুস্তান সিপয়ার্ড অবস্থিত বিশাখাপত্তনমে নেক্সট প্রশ্ন কাশী বিশ্বনাথ মন্দির কোথায় অবস্থিত কাশী বিশ্বনাথ মন্দির কোথায় অবস্থিত বারাণসীতে অ্যান্সার হবে বারাণসী নেক্সট প্রশ্ন কোন শহরকে দাক্ষিণাত্যের কাশি বলা হয় দাক্ষিণাত্যের কাশি বলা হয় মাদুরাই শহরকে নেক্সট বরদা শহরের নতুন নাম ভদরা ভদোধরা অ্যান্সার হবে নেক্সট প্রশ্ন কেন্দ্রীয় মৎস্য শিকার কেন্দ্র ও মৎস্য গবেষণাগারটি ভারতের কোন শহরে অবস্থিত কেন্দ্রীয় মৎস্য শিকার এবং মৎস্য গবেষণা কেন্দ্রটি অবস্থিত ভারতের কোচিনে নেক্সট প্রশ্ন ভারতের দ্বিতীয় বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র কোথায় অবস্থিত কোচিনে ভারতের দ্বিতীয় বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র অবস্থিত কোচিনে হচ্ছে কোন শহরকে গোলাপি শহর বলা হয় জয়পুর কে গোলাপি শহর বলা হয় এবং ভারতের দ্বিতীয় বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র হচ্ছে কোচিন্ন সৌরজগতের কোন গ্রহের আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি এখানে বৃহস্পতি সৌরজগতের বৃহত্তম গ্রহ হচ্ছে বৃহস্পতি যার আকর্ষণ ক্ষমতা সব থেকে বেশি চাঁদের দিন ও রাত্রির মোট সময় কতটা পৃথিবীর সাত দিনের সমান চাঁদের দিন ও রাত্রির মোট সময় হচ্ছে পৃথিবীর দিনের সমান সাহরামরভূমি কোথায় অবস্থিত খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন সাহা মরভূমি আফ্রিকা মহাদেশে অবস্থিত আফ্রিকা দেশে অবস্থিত নেক্সট প্রশ্ন হচ্ছে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত বারো হাজার সাতশো সাতান্ন কিমি পৃথিবীর নিরক্ষী ব্যাস হচ্ছে বারো হাজার সাতশো সাতান্ন কিমি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও প্রশ্ন পৃথিবীর মাউন্ট এভারেস্ট যার উচ্চতা হচ্ছে আট হাজার আটশো আটচল্লিশ মিটার নেক্সট প্রশ্ন দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংয়ের নাম কি দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংয়ের নাম হচ্ছে আনাই মোদি প্রশ্ন ভারতের রপ্তানি বাণিজ্য কোন বন্দরের স্থান প্রথম ভারতের রপ্তানি বাণিজ্যে কোন বন্দরের স্থান প্রথম মামগাঁও এখানে উচ্চারণটা হবে মারমা গাঁও ভারতের আমদানি বাণিজ্যে কোন বন্দরের স্থান প্রথম মুম্বাই দুটোই প্রশ্নই খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা হচ্ছে আমদানি বাণিজ্যের ক্ষেত্রে মুম্বাই বন্দর প্রথম আর রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে মারমা প্রশ্ন মোট মাল পরিবহনের ক্ষেত্রে কোন বন্দরটি থান ভারতের মধ্যে প্রথম মুম্বাই অ্যান্সার হবে এখানে মাল পরিবহনের ক্ষেত্রে কোন বন্দরটি থান ভারতে প্রথম মুম্বাই নেক্সট হচ্ছে যাত্রী পরিবহনের ক্ষেত্রে কোন বন্দরটি ভারতের মধ্যে প্রথম স্থান মাদ্রাজ বন্দর যাত্রী পরিবহনের ক্ষেত্রে মাদ্রাজ বন্দরটি প্রথম স্থান অধিকার করে নেক্সট হচ্ছে পরে প্রশ্ন পৃথিবীর মেরুর ব্যাস কত দৈর্ঘ্য কত বারো হাজার সাতশো চোদ্দো কিমি পৃথিবীর মেরু ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে বারো হাজার সাতশো চোদ্দো কিমি নেক্সট হচ্ছে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে আট মিনিট কুড়ি সেকেন্ড সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে আট মিনিট কুড়ি সেকেন্ড নেক্সট প্রশ্ন হচ্ছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত প্রায় পনেরো কোটি কিমি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হচ্ছে প্রায় পনেরো কোটি কিমি নেক্সট প্রশ্ন প্রতি এক ডিগ্রি তাকিমার জন্য সময়ের পার্থক্য কত হয় চার মিনিট খুব ইম্পর্টেন্ট প্রশ্ন প্রতি এক ডিগ্রি থাকিমার জন্য সময়ের পার্থক্য হয় চার মিনিট নেক্সট প্রশ্ন গুজরাটের রাজধানীর নাম কি গান্ধীনগর গুজরাটের রাজধানীর নাম হচ্ছে গান্ধীনগর নেক্সট প্রশ্ন কোন দিন পৃথিবীর সূর্যের সবচেয়ে কাছে আসে তেসরা জানুয়ারি পৃথিবীর সূর্যের সব কাছে আসে নেক্সট প্রশ্ন হচ্ছে কোন দিন পৃথিবীর সূর্যের সব থেকে দূরে থাকে চৌঠা জুলাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন চৌঠা জুলাই পৃথিবীর সূর্যের থেকে দূরে থাকে কোন তারিখে পৃথিবীর সমস্ত স্থানে দিন ও রাত্রির সমান দৈর্ঘ্যের হয় একুশ মার্চ এবং তেইশে সেপ্টেম্বর নেক্সট প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার ফিফটি সমাক্ষ রেখাগুলির মধ্যে একমাত্র কোন রেখাটি মহাবৃত্ত সমাক্ষ রেখাগুলির মধ্যে একমাত্র মহাবৃত্ত হচ্ছে নিরক্ষরেখা ইম্পর্টেন্ট প্রশ্ন প্রশ্ন সর্বোচ্চ অক্ষাংশ উত্তর বা দক্ষিণ কত ডিগ্রি সর্বোচ্চ অক্ষাংশ হচ্ছে নব্বই ডিগ্রি তাকিমা কত শূন্য ডিগ্রি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তাকিমা হচ্ছে শূন্য ডিগ্রি পরের প্রশ্ন নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের একমাত্র অন্তর্বাহিনী নদীর নাম কি লুনি ভারতের একমাত্র অন্তর্বাহিনী নদীর নাম হচ্ছে লুনি নেক্সট প্রশ্ন পৃথিবীর উচ্চতম মালভূমির নাম কি? পামির মালভূমি। পৃথিবীর উচ্চতম মালভূমির নাম হচ্ছে পামির মালভূমি বা পৃথিবীর ছাদ। পরের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মালভূমি কোনটি? তিব্বত মালভূমি হচ্ছে পৃথিবীর বৃহত্তম মালভূমি। नेक्स्ट প্রশ্নছে আরাবল্লি কি ধরনের পর্বত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আরাবল্লি হচ্ছে ক্ষয়জাত পর্বত। পরের প্রশ্ন সাতপুরা পর্বত কী ধরনের পর্বত সাতপুরা পর্বত হচ্ছে স্তূপ পর্বতের উদাহরণ পরে প্রশ্ন কোন শিলাতে জীবাশ্ম পাওয়া যায় পালুলিক শিলাতে সাধারণত জীবাশ্ম পাওয়া যায় এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট প্রশ্ন হচ্ছে নেক্সট প্রশ্ন ভারতের প্রমাণ সময় কোন শহরকে ভিত্তি করে নির্ধারিত হয় এলাহাবাদ যার তাকিমা হচ্ছে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব ভারতের প্রমাণ সময় নির্ধারিত হয় এলাহাবাদের উপর ভিত্তি করে নেক্সট হচ্ছে তাকিমা রেখাগুলি সাধারণত কেমন হয় অর্ধবৃত্তাকার হয় তাকিমা রেখাগুলি সাধারণত অর্ধবৃত্তাকার হয় নেক্সট প্রশ্ন হচ্ছে দক্ষিণ গোলার্থে রাতের কীসের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা যায় হ্যাডলিড অ্যাকাউন্টের সাহায্যে এটা একটা তারার নাম হার্ডলি অকট্যান্ট তারা সাহায্য নিরক্ষরে অন্য নাম কি নাম হচ্ছে ভারতের আমদানি বাণিজ্য কলকাতা বন্দরের স্থান কত ভারতের আমদানি বাণিজ্যে কলকাতা বন্দরের স্থান হচ্ছে দ্বিতীয় বিমান বিমানঘাটি কোথায় অবস্থিত বেঙ্গালোরে বিমান বিমানঘাটি ব্যাঙ্গালোর শহরে অবস্থিত নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে কত সালে স্থানান্তরিত হয় উনিশশো সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় পরে প্রশ্ন হচ্ছে ভারতের অধিকাংশ হিন্দি চলচ্চিত্র নির্মিত হয় কোথায় মুম্বাই ভারতের অধিকাংশ হিন্দি চলচ্চিত্র নির্মিত হয় মুম্বাই নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের মূলধনের রাজধানী বলা হয় কোন শহরকে ভারতের মূলধনের রাজধানী বলা হয় মুম্বাই শহরকে এটাও ইম্পর্ট্যান্ট প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডলের কোন স্তরে ওজন গ্যাস বিদ্যমান টাটোস্পিয়া স্তরে বায়ুমণ্ডলের কোন স্তরে গ্যাস বিদ্যমান টাটো স্পিয়াত্তরে নেক্সট প্রশ্ন হচ্ছে শিবু সমুদ্রাম জলপ্রপাতটি কোন নদীর উপর অবস্থিত কাবিরী নদীর উপর অবস্থিত শিবু সমুদ্রাম জলপ্রপাতটি কাবেরী নদীর উপর অবস্থিত নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি যোগ জলপ্রপাত হচ্ছে ভারতের সর্বোচ্চ জলপ্রপাত যোগ জলপ্রপাত অ্যান্সার হবে যোগ জলপ্রপাত যেটি কর্ণাটকের শরাগতী নদীর উপর অবস্থিত পরের প্রশ্ন পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি এঞ্জেল ফলস পৃথিবীর উচ্চতম জলপাতের নাম হচ্ছে এঞ্জেল ফলস ভেনিজেলিয়ায় অবস্থিত নেক্সট প্রশ্ন নাইগ্রা জলপাত কোন নদীর উপর অবস্থিত নাইগ্রা জলপাতটি সেন্ট লরেন্স নদীর উপর অবস্থিত পরে প্রশ্ন বিশাখাপত্তনাম ইস্পাত কারখানাটি কোন দেশের আর্থিক ও কারিগরি সহযোগিতায় গড়ে তোলা হয়েছে পূর্বতন সভিদ ইউনিয়ন বিশাখাপত্তনমে যে ইস্পাত কারখানা গড়ে উঠেছে সেটি পূর্বতন সভিদ ইউনিয়নের সহযোগিতায় গড়ে তোলা হয়েছে নেক্সট প্রশ্ন ভারতে প্রথম লৌহ কারখানাটি কত সালে এবং কোথায় স্থাপিত হয়েছিল আঠেরোশো তিরিশ সালে তামিলনাড়ুর পোটানোভা ভারতের প্রথম ইস্পাত কারখানাটি স্থাপিত হয় লহ কারখানাটি স্থাপিত হয় আঠেরোশো তিরিশ সালে তামিলনাড়ুর পোটানুপাতে নেক্সট প্রশ্ন ইলেকট্রনিক শিল্পে ভারতের কোন অঞ্চল প্রথম স্থান অধিকার করে দাক্ষিণাত্যের কৃষ্ণমিত্তিকা অঞ্চল ইলেকট্রনিক শিল্পে প্রথম স্থান অধিকার করে পরে প্রশ্ন ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি উড়িষ্যার হীরা বাঁধ ভারতের দীর্ঘতম বাঁধ পরের প্রশ্ন হচ্ছে নেক্সট প্রশ্ন উখা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত উখা বন্দরটি অবস্থিত গুজরাট রাজ্যে নবসেবা বন্দরটির নতুন নাম কি জহরলাল নেহরু বন্দর প্রথম কম্পিউটার চালিত বন্দর হচ্ছে নবসেবা বন্দর যেটার নাম জহরলাল নেহরু বন্দর নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম হাইটেক বন্দর কোনটি নবসেবা বন্দর ভারতের প্রথম হাইটেক বন্দর হচ্ছে নবসেবা বন্দর নেক্সট প্রশ্ন ডলফিনস নোজ নামক অন্তরীপ দ্বারা পরিবেষ্টিত বন্দরটির নাম কি বিশাখাপত্তনম ডলফিন নোজ নামক অন্তদ্বীপ দ্বারা পরিবেষ্টিত বন্দরটির নাম হচ্ছে বিশাখাপত্তনম পরের প্রশ্ন ভারতের সর্বাধিক কাপড় কল আছে কোন রাজ্যে গুজরাটে ভারতের সর্বাধিক কাপড় কল আছে গুজরাট রাজ্যে কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে সাধারণত ভারতের ম্যানচেস্টার বলা হয় নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম সুতাকলটি কোথায় স্থাপিত হয় ঘুষুরিতে ভারতের প্রথম সুতাকলটি হয় ভারতের রাজ নির্মাণ কারখানাটি কোনটি বিশাখাপটনামের হিন্দুস্তান সিপিয়ার্ট পরে প্রশ্ন ভারতের সর্বাধিক কাপড় কল কোন রাজ্যে অবস্থিত গুজরাট রাজ্যে ভারতের সর্বাধিক কাপড় কলটি অবস্থিত কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদ শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়ে থাকে পরে প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম সুতাকলটি কোথায় স্থাপিত হয় খুশুরিতে ভারতের প্রথম সুতাকলটি স্থাপিত হয় খুসুরিতে নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানাটি কোথায় অবস্থিত কোনটি নামের হিন্দুস্তান সিপিয়ার্ড ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা হচ্ছে নামের হিন্দুস্থান সিপিয়ার্ড নেক্সট প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের জেসফ অ্যান্ড কং নাম সরকারি সংস্থায় কী তৈরি হয় পশ্চিমবঙ্গের জেসফ অ্যান্ড কং নামক সরকারি সংস্থায় মালগাড়ি ও যাত্রীবাহী গাড়ি তৈরি হয় জেসফ অ্যান্ড কং কোম্পানির নাম যেখানে মালগাড়ি ও যাত্রীবাহী গাড়ি তৈরি হয় নেক্সট প্রশ্ন হচ্ছে এন্ট্রিগ্যাল কোচ ফ্যাক্টরি কোথায় অবস্থিত তামিলনাড়ুর পেরামপুরে এন্ট্রিগ্যাল কোচ ফ্যাক্টরি অবস্থিত খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পরে প্রশ্ন হচ্ছে ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস কোথায় অবস্থিত উত্তরপ্রদেশের বারাণসীতে ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস অবস্থিত উত্তরপ্রদেশের বারাণসী পরে প্রশ্ন হচ্ছে ভারতের রেল ইঞ্জিন তৈরি করে কোন সংস্থা ভারতের রেল ইঞ্জিন তৈরি করে পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কার্স পরে প্রশ্ন ভিলাই ইস্পাত কারখানাটি কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছিল পূর্বতন সোভিয়েত ইউনিয়ন ভিলাই ইস্পাত কারখানাটি কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছিল পূর্বতন সোভিয়েত ইউনিয়ন পরে প্রশ্ন হচ্ছে রৌড়কেল্লা ইস্পাত কারখানাটি কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছিল পশ্চিম জার্মানি রোড়কেল্লা ইস্পাত কারখানাটি উঠেছিল পশ্চিম জার্মানির সহযোগিতায় পরে প্রশ্ন ভারতের সর্বশ্রেষ্ঠ বেসরকারি লোহা ইস্পাত কারখানাটি কোনটি টিস্কো জামশেদপুরে অবস্থিত নেক্সট প্রশ্ন ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের বৃহত্তম বিমানবন্দর হচ্ছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর নেক্সট প্রশ্ন মহানগর বলা হয় সেই শহরকে যার জনসংখ্যা সাধারণত দশ লক্ষের বেশি হয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন মহানগরের সংজ্ঞায় বলা হয়েছে যেসব নগরের জনসংখ্যা দশ লক্ষ দশ লক্ষের বেশি সেসব শহরকে মহানগর বলা হয় পরের প্রশ্ন দেখো প্রথম শ্রেণীর শহর বলা হয় কোন শহরকে যার জনসংখ্যা কত এক লক্ষের বেশি হলে তাকে প্রথম শ্রেণীর শহর বলা হয় এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট হচ্ছে ভারতের মোট প্রথম পাটকলটি কোথায় স্থাপিত হয়েছিল ভারতের প্রথম পাটকলটি স্থাপিত হয়েছিল পশ্চিমবঙ্গের রিসোরাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন পরে প্রশ্ন মাউন্ট আবু নামক শৈল শহরটি কোন রাজ্যে অবস্থিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন রাজস্থানে অবস্থিত মাউন্ট আবু নামক শৈল শহরটি রাজস্থানে অবস্থিত পরে প্রশ্ন আঙ্কলেশ্বর তৈল সূদনাঘাটটি কোথায় অবস্থিত গুজরাটে অবস্থিত আঙ্কলেশ্বর তৈল সূতনাঘাটটি গুজরাটে অবস্থিত পরে প্রশ্ন হচ্ছে বেসল্ট কোন ধরনের আগ্নেয় শিলা বেসল্ট হচ্ছে নিঃসারী আগ্নেয় শিলা পরে প্রশ্ন ঘানাপক্ষী অভয় অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত রাজস্থানে ঘানাপক্ষী অভয়ারণ্যটি রাজস্থানে অবস্থিত টাইপুন কোন অঞ্চলের ঘূর্ণিবাদ টাইপুন হচ্ছে চীন সাগরের ঘূর্ণিবাদ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন পরে প্রশ্ন হচ্ছে পৃথিবীর আদি বা প্রাথমিক শিলার নাম কি আগ্নেয় শিলা পৃথিবীর আদি বা প্রাথমিক শিলার নাম হচ্ছে আগ্নেয় শিলা কোন বায়ু বাণিজ্য বায়ু নামে পরিচিত আইন বায়ু বাণিজ্য বায়ু নামে পরিচিত পরে প্রশ্ন হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন কত সালে গঠিত হয় উনিশশো আটচল্লিশ সালে দামোদর ভ্যালি কর্পোরেশন গঠিত হয় পরে প্রশ্ন হচ্ছে কত শতকে ভারতীয় কৃষিক্ষেত্রে সবুজ বিপ্লব হয় সত্তরের দশকে নেক্সট প্রশ্ন সালার জং জাদুঘর কোথায় অবস্থিত হায়দ্রাবাদে অবস্থিত সালার জং জাদুঘরটি হায়দ্রাবাদে অবস্থিত পরের প্রশ্ন ভারতের পঞ্চম বৃহত্তম মহানগর কোনটি ব্যাঙ্গালোর ভারতের পঞ্চম বৃহত্তম মহানগর হচ্ছে ব্যাঙ্গালোর নেক্সট প্রশ্ন ভারতের কোন পর্বতকে তার রং অনুযায়ী নামকরণ করা হয় নীলগিরি পর্বতকে নাম অনুযায়ী নামকরণ করা হয় পরের প্রশ্ন লগ্ন শহরটি কোন নদীর তীরে অবস্থিত গোমতী নদী তীরে অবস্থিত লগ্ন শহরটি পরে প্রশ্ন উত্তরপ্রদেশের সর্বপ্রধান শিল্পকেন্দ্র কোনটি কানপুর উত্তরপ্রদেশের সর্বপ্রধান শিল্পকেন্দ্র হচ্ছে কানপুর নেক্সট প্রশ্ন আহমেদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত সবরমতী নদীর তীরে অবস্থিত পরে প্রশ্ন হচ্ছে ন্যাশনাল অ্যারোনটিক্যাল ল্যাবরেটরি কোথায় অবস্থিত ব্যাঙ্গালোর ন্যাশনাল অ্যারোনটিক্যাল বায়ুটারটি ব্যাঙ্গালোরে অবস্থিত নেক্সট প্রশ্ন হচ্ছে কোন শহরকে ভারতের বিজ্ঞান নগরী বলা হয় ব্যাঙ্গালোরকে ভারতের বিজ্ঞান নগরী বলা হয় প্রশ্ন হচ্ছে হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত মুসা নদীর তীরে অবস্থিত হায়দ্রাবাদ শহরটি সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও তোমরা অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করো বন্ধুদের সাথে